हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज এই ভিডিওতে আমরা আবারো প্র্যাকটিস করব ন্যারেশন চেঞ্জ। যারা 2022 এ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা ক্লাস 8 এ ছাত্রছাত্রী রয়েছে বা যারা 9 এ পড়ো, পরের বছর 10 এ উঠবে, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই করে দেখো, কারণ অনেক ছাত্রছাত্রী ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই ভিডিওর শেষে কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্কও রয়েছে, যেটা তোমরা আমাকে কমেন্ট করে উত্তরগুলো জানাবে। তো চলো সময় নষ্ট না করে আজকে ন্যারেশন চেঞ্জের ভিডিও শুরু করা যাক। আর তার আগে যারা আমার চ্যানেল এখনো অবধি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। তো ন্যারেশন চেঞ্জ অলরেডি আমি ন্যারেশন চেঞ্জের অনেক ভিডিও আপলোড করে রেখেছি এবং প্র্যাকটিস ভিডিও অনেকগুলো দিয়েছি, তোমরা অলরেডি জানো। এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস ভিডিওগুলো, আগের যে প্র্যাকটিস ভিডিওগুলো সেগুলো দেখতে পারো। ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় সহজে সেটারও ভিডিও রয়েছে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা ন্যারেশন চেঞ্জে কোন কোন এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলো দেখে নিই। প্রথমটা রয়েছে শি সেইড আই উইল নেভার চিট এগেইন, সে বলল বা সে বলেছিল আই উইল নেভার চিট এগেইন। তাহলে শি সেইড এখানে রিপোর্টিং স্পিচ কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে। আর রিপোর্টেড স্পিচ উইল নেভার, অর্থাৎ এটা রয়েছে, যদি উইলটাকে আমি মোডাল ধরি তাহলে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে তাহলে শি সেইড, প্রথমে দেখে নিই এটা কি সেন্টেন্স, আই উইল নেভার চিট এগেন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের জয়নিং এর সময় কি আসে? দ্যাট আসে। শি সেইড দ্যাট আই উইল নেভার চিট এগেন, তাহলে শি সেইড দ্যাট শি, তাহলে উইল থেকে কি হয়ে যাবে? উড, উড নেভার চিট এগেন, ফুল স্টপ। নেক্সট, দ্য লেডি সেইড টু দ্য পুলিশ লাস্ট নাইট আ থিফ স্টোল মাই নেকলেস। দ্য লেডি সেইড টু দ্য পুলিশ, যেখানে সেইড টু থাকে সেখানে কি আসে? টোল আসে। তাহলে প্রথমে আগে রিপোর্টেড স্পিচটা দেখে নিই, রিপোর্টেড স্পিচটা কি রয়েছে? লাস্ট নাইট আ থিফ স্টোল মাই নেকলেস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে সেইড টুর পরিবর্তে কি হবে? টোল্ড বসবে। দ্য লেডি টোল্ড দ্য পুলিশ, কি বলেছিল? দ্যাট লাস্ট নাইট, আমি বলেছিলাম যে লাস্ট কথাটা থাকলে আমরা কি ব্যবহার করব? লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ডে, প্রিভিয়াস কথাটা ব্যবহার করব। দ্যাট প্রিভিয়াস নাইট, এই কথাটা প্রিভিয়াস নাইট কথাটা লাস্টেও দিতে পারো, প্রিভিয়াস নাইট আ থিফ। এখানে দেখো রিপোর্টিং স্পিচ ছিল পাস্ট টেন্সে সেইড টু, আর রিপোর্টের স্পিচটা কিসে রয়েছে? সিম্পল পাস্ট টেন্সে। তাহলে কিসে চলে যাবে? পাস্ট পারফেক্টে চলে যাবে। হ্যাড স্টোলেন, স্টোলেন হার নেকলেস। এই যে এখানে প্রিভিয়াস নাইট, এই কথাটা কিন্তু তোমরা একদম লাস্টেও কিন্তু ব্যবহার করতে পারো, প্রথমেও লিখতে পারো আবার একদম লাস্টেও লিখতে পারো। তারপর একটা, হোয়াট আর ইউ ট্রাইং টু হাইড সেইড মাদার, মা বললো যে তুমি কি লুকানোর চেষ্টা করছো। তাহলে এটা অবশ্যই করে দেখে বুঝতে পারছো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, এবং এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন নয়, এটা ডব্লিউএইচ কোশ্চেন, কারণ এখানে হোয়াট রয়েছে। তাহলে মা জিজ্ঞাসা করছে, অবশ্যই করে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে জিজ্ঞাসা তো করবে। তাহলে মা জিজ্ঞাসা করছে যে তুমি কি লুকানোর চেষ্টা করছো, তাহলে মাদার আক্সড, মাদার আক্সড, তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। হোয়াট, হোয়াট আর ইউ ট্রাইং টু হাইড, তাহলে আর ট্রাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কিন্তু রিপোর্টের স্পিচ কিসে রয়েছে? রিপোর্টের স্পিচ তো রয়েছে পাস্টে, তাহলে কিসে চলে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। হোয়াট আই ওয়াজ ট্রাইং টু হাইড, তারপরেরটা দেখো, চার নম্বরেরটা রয়েছে হি সেইড টু মি ডিড ইউ মিট হার বিফোর, সে আমাকে বলল যে তুমি কি তার সাথে আগে দেখা করেছো। তাহলে হি সেইড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি তার সাথে আগে দেখা করেছো, মানে তুমি কি তার সাথে আগে দেখা করেছো, জিজ্ঞাসা করছে, এনকোয়ার্ড। তাহলে এখানে আক্সড না লিখে এনকোয়ার্ডও লিখতে পারি, তাহলে হি আক্সড মি। এবার এটা ইয়েস নো কোশ্চেন, এই প্রশ্নের উত্তর আমি হ্যাঁ বানাতে দিতে পারবো যে হ্যাঁ আমি দেখা করেছিলাম বা না আমি দেখা করিনি। তাহলে ইফ বা ওয়েদার যে কোনো একটা বসবে, ইফ, তাহলে কে জিজ্ঞাসা করছে এখানে? ইউটাকে, ইউটা আমি, কারণ সে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি তার সাথে আগে দেখা করেছিলে, ইফ আই। এবার দেখো রিপোর্টিং স্পিচ ছিল তো এখানে পাস্টে, কিন্তু রিপোর্টেড স্পিচটাও কি সে রয়েছে? সিম্পল পাস্টে, তাহলে কি চলছে? চলে যাবে পাস্ট পারফেক্টে। আর ডিডটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু মেইন ভার্বের কাজ করছে না, কিন্তু ডিডটা অক্সিলারি ভার্ব, তাই ওকে কিন্তু বের করে দিতে হবে, ওকে আর রাখলে চলবে না, ও কিন্তু অক্সিলারির কাজটাই করতে এসেছিল।
তাহলে ইফ আই যেহেতু প্রশ্নবোধক ছিল তার জন্য কিন্তু এটা অক্সিলারি হিসাবে এসছে। ইফ আই হ্যাড মেট হার বিফোর, বিফোর থেকে দেখো এগো থেকে হয় বিফোর, তাহলে এখানে চেঞ্জ হলে চেঞ্জটা কি হবে, এগো থেকে হয় বিফোর, কিন্তু এটা এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, বিফোর যেরকম আছে সেরকমই বসে যাবে। কিন্তু যদি এটা ভয়েস চেঞ্জ হতো তাহলে কিন্তু চেঞ্জ হতো, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু একদিকে পরিবর্তন হয়, এগে এগো থেকে বিফোর হয়, বিফোর থেকে কিন্তু কখনো এগো হয় না। তারপর ফাদার সেইড হোয়াট হ্যাড ইউ বিন ডুইং লাস্ট নাইট, বাবা জিজ্ঞাসা করলো যে গত রাতে তুমি কি করছিলে। হোয়াট হ্যাড ইউ বিন ডুইং, হ্যাড ইউ বিন ডুইং অর্থাৎ এটা কিসে রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে কোনো রকম চেঞ্জ তো হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আর কী হয়ে যাবে, তাহলে যেটা আছে সেটাই বসে যাবে। তাহলে ফাদার আস্কড, বাবা জিজ্ঞাসা করছে, তাহলে ফাদার আস্কড হোয়াট, কাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে অবশ্যই, ইউটা এখানে আমি, হোয়াট আই হ্যাড বিন ডুইং প্রিভিয়াস নাইট, লাস্ট ওয়ার্ডটা থাকলেই আমি বলেছিলাম যে প্রিভিয়াস অবশ্যই করে বসবে, তার লাস্টের পরিবর্তে বসবে প্রিভিয়াস নাইট। নেক্সট পে অ্যাটেনশন সেইড দ্য টিচার, শিক্ষক বলল যে মন দাও, পে অ্যাটেনশন, তাহলে অবশ্যই করে, শিক্ষক তো আর রিকোয়েস্ট করবে না, শিক্ষক আদেশ করবে, তাহলে দ্য টিচার বা ইনস্ট্রাকশন দিতে পারে, নির্দেশ দিতে পারে, তাহলে দ্য টিচার অর্ডার্ড টু পে অ্যাটেনশন, এটা অবশ্যই করে দেখতে হবে, কিন্তু এটা কি সেন্টেন্স রয়েছে, এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে আদেশ করা বোঝাচ্ছে বা কোনো নির্দেশ দেওয়া বোঝাচ্ছে। নেক্সট আই সেই টু মাই ব্রাদার ইউ শুড ফাইন্ড আউট দ্য ট্রুথ, আই সেই টু মাই ব্রাদার ইউ শুড ফাইন্ড আউট দ্য ট্রুথ, তাহলে আমি আমার ভাইকে বললাম, এটা আমি একটা এমনি কথা বলছি, তাহলে আই টোল্ড হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আই টোল্ড মাই ব্রাদার দ্যাট, ইউটাকে এখানে ইউটা হচ্ছে আমার ভাই, আমি আমার ভাইকে বলছি, তাহলে দ্যাট হি, হি এর সাথে কি শুড বসে, না বসে না, তাহলে কি বসে, উড ফাইন্ড আউট দ্য ট্রুথ। নেক্সট তারপরটা দ্য ট্রেলার দ্য টেইলার সেইড ইজ শি ইয়োর নিস, টেইলার জিজ্ঞাসা করলো যে ওকে তোমার ভাইজি, তাহলে এখানে টেইলার জিজ্ঞাসা করছে সেইড বলেছে, তাহলে এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে দ্য টেইলার আস্কড ইফ, তাহলে এটা ইয়েস নো কোশ্চেন, তার জন্য ইফ বা ওয়েদার হবে, ইফ শি ওয়াজ মাই নিস, ওকে। নেক্সট এখানে লাস্টের তিনটে তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই করে কিন্তু এই অ্যান্সারগুলো কমেন্ট করে জানাবে, তাহলে তোমরা কতটা প্র্যাকটিস করছো বা তোমরা কতটা নিজেদের গ্রামারটা প্রিপারেশনটা কীরকম সেটা আমি জানতে পারবো, অবশ্যই করে কিন্তু এই উত্তরটা উত্তরগুলো কিন্তু কমেন্ট করে জানাবে যারা যারা এই ভিডিওটা দেখলে। দ্য গার্ল সেইড হাউ রুড আই হ্যাভ বিন এক্সক্লামেটরি সাইন, হি সেইড হ্যাভ ইউ ফরগটেন এভরিথিং, নেক্সট শি সেইড প্লিজ ডু নট ডু দিস টু মি, তাহলে এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই করে কিন্তু অ্যান্সারগুলো কমেন্ট করে জানিও, পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।